জনপ্রিয় টেলি অভিনেতা ইন্দ্রজিৎ বোস অনেক জনপ্রিয় ধারাবাহিকে প্রধান ভূমিকায় তাকে দেখা গেছে। বর্তমানে জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ধ্রুবতারাতে ধ্রুবর চরিত্রে তিনি অভিনয় করেছেন। এই ধারাবাহিকে তার অভিনয় মন জয় করেছে অসংখ্য দর্শকদের, তাই কোথাও না কোথাও ইন্দ্রজিৎকে ছাপিয়ে গেছে ধ্রুব। বাস্তবে চরম ক্ষতি হয়ে গেল তার, খুব কষ্ট পেলেন অভিনেতা। বেশ কদিন ধরে তাকে সোশ্যাল মিডিয়াতে খুব একটা দেখা যাচ্ছিল না। নর্মালি অভিনেতা বেশ ভালোই অ্যাক্টিভ থাকতেন তার সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে মাঝে মাঝেই ছবি শেয়ার করতেন তিনি, ভক্তদের সাথে কথাও বলতেন। 50,000-এর বেশি ফ্যান ফলোয়িং ছিল তার প্রোফাইলে, কিন্তু অভিনেতার সেই প্রিয় অ্যাকাউন্টটা আর নেই। হ্যাঁ, সম্প্রতি প্রোফাইলের নাম চেঞ্জ হয়ে গেছে এবং স্টোরিতে দেওয়া আছে তিনি নাকি অ্যাকাউন্টটা বিক্রি করতে চাইছেন। অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ, এটা কি আদৌ সম্ভব? মানে অভিনেতা কেনই বা তার অ্যাকাউন্ট বিক্রি করবেন? এর অর্থ তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, হয়তো পরবর্তীকালে একেবারেই ডিলিট করা হবে। তাই সাধের ইনস্টাগ্রাম প্রোফাইলটা এইভাবে চলে যাবার জন্য বেশ কষ্ট পেয়েছেন তিনি। এমন একটা অঘটন ঘটার পর ইন্দ্রজিৎ তার অনুরাগীদের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না। তো বন্ধুরা, অভিনেতাকে তোমার কেমন লাগে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।